ভারত সহ বিভিন্ন দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার হিসেবে খিচুড়ি পরিবেশনে বাজার করা রান্না ও বিতরণ সহ সার্বিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতেই স্কুল ফিডিং কর্মসূচির আওতায় 1000 সরকারি কর্মকর্তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরিকল্পনা কমিশনে পাঠানো এই প্রকল্প প্রস্তাবে বিদেশে প্রশিক্ষণের জন্য 5 কোটি এবং স্থানীয়ভাবে প্রশিক্ষণের জন্য 10 কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে বিদেশ সফরের পক্ষে মঙ্গলবার ছাপাই গিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। অভিজ্ঞতা অর্জন করার জন্য একটা কম্পোনেন্ট আছে যে বিদেশে সে প্রশিক্ষণ নিয়ে আসার। একদিনের ব্যবধানে বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বললেন বিদেশ ভ্রমণের কোনো বিকল্প নেই, এ বিষয়ে হইচই করার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। বাচ্চাদের দুপুরে খাবার দেওয়ার জন্য আমরা একটি চিন্তা ভাবনা করেছি, যারা এই কর্মযজ্ঞটা পরিচালনা করবে তাদেরকে আমরা শিক্ষা নেবার জন্য, ম্যানেজমেন্টটা জানার জন্য, শেখার জন্য কিভাবে করছে, এই জন্য হয়তো সামান্য কিছু টাকা ডিপিপিতে ধরা আছে। এই নিয়ে হইচই সাংবাদিকতায় বিএনপি জামাত ঢুকে পড়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং বিএনপি নানাভাবে উস্কে দিচ্ছে বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। কিছু বিএনপি জামাতের লোকজন নানা ধরনের সাংবাদিকতার পেশা নিয়ে এখানে আসছে, তাদের কোনো জ্ঞান গরিমা নাই, এই বিএনপিরা নানাভাবে উস্কে দিচ্ছে মানুষকে, এটার থেকে আমাদের মুক্তি পেতে হবে। এ ধরনের খাবার পরিবেশন ব্যবস্থাপনা সরজমিন দেখতে নিজেও ভারতের কেরালায় গিয়েছিলেন বলে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিমন্ত্রী। আমি নিজে কেরালায় তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো দেখছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।